ভিউয়ার্স দেখুন আমি এটা কিভাবে সেটআপ করি। এভাবে রেখে এখানে একটা সকেট সিস্টেম আছে, জাস্ট এই যে আমি এভাবে ফিটিং। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে একটি স্পেশাল মাইক্রোফোনের ভিডিও নিয়ে আসছি, কিভাবে সেটআপ করতে হয় একের ভিতর দুটো অপশন রেখে। অর্থাৎ এই ধরনের কর্ডলেস মাইক্রোফোনগুলো যারা ক্লিপ করে ইউজ করতে চান এবং হাতে রেখে যারা মাইক্রোফোন হিসাবে ইউজ করতে চান, যেমন সাংবাদিক চ্যানেলের রিপোর্টার ভাইয়েরা একই মাইক্রোফোন দিয়ে দুইভাবে স্টাইল করে ইউজ করতে চান, যেমন ক্লিপ মাইক্রোফোন সিস্টেম এবং হ্যান্ড মাইক্রোফোন সিস্টেম। তো এটা হলো একটি অনলি হ্যান্ডেল বার, এটার ভিতরে মাইক্রোফোন রেখে ইউজ করার অপশনটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এখানে প্রফেশনাল আমি অল্প বাজেটের ভিতরে একটি মাইক্রোফোন রেখেছি, আর একটা আছে মোটামুটি মিড রেঞ্জের ভিতরে একটি মাইক্রোফোন। তো এগুলো সিঙ্গেল এবং ডাবল মাইক্রোফোনই পাওয়া যায় আমাদের কাছে। তো আমার হাতে যেটা রয়েছে সিঙ্গেলটা হলো SX9, আর ডাবলটি হলো SX9 ডাবল ভার্সন। অর্থাৎ এগুলোর মধ্যে আপনার দুটো করে মাইক্রোফোন, একটি করে রিসিভার থাকবে। যেমন এই যে মাইক্রোফোনের অপশনটি দেখুন, তিনটি ডিভাইস আছে এখানে, দুটো মাইক্রোফোন TX, দুটি মাইক্রোফোন আর RS, একটি রিসিভার। তো এটা আমাদের প্রচুর রিভিউ দেওয়া আছে, আজকে শুধু দেখাবো কিভাবে সেট আপ করবেন এবং একের ভিতর দুটো অপশন রেখে কেন ইউজ করতে পারবেন। মানে সাংবাদিক চ্যানেল রিপোর্টার এবং ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা মাইক্রোফোন দিয়ে দুইভাবে সেট আপ করে ইউজ করার অপশনটি আজকে দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, চলুন দেখাই। যে কোনো ওয়্যারলেস মাইক্রোফোন আপনারা যদি চ্যানেল রিপোর্টার হিসেবে হ্যান্ডেল বারে রেখে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা এই মাইক্রোফোনগুলো চুজ করে ইউজ করতে পারবেন। তো এখানে আমি বাজেটগুলো একবারে বিবেচনা করে অল্প প্রাইসের ভিতরে ফুল সেট আপটি আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হলো হ্যান্ডেল বার, এটা দুটো ব্র্যান্ডের পাওয়া যায়, একটা হলো কিয়ানো, আমার হাতে একটা কিয়ানো রয়েছে, আর সেম একটি রোড কোম্পানির পাওয়া যায়। এই হ্যান্ডেল বারটা রোড কোম্পানিরও হবে, এই ব্র্যান্ডের। তো ভিউয়ার্স, আজকে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, মানে আমার হাতে যেটা রয়েছে আমি এটা দিয়ে ভয়েস কভার করতেছি, স্পষ্ট বুকালটা রেকর্ড করা যাবে। তো ভিউয়ার্স, এটা কিভাবে সেট আপ করবেন সেই প্রক্রিয়াটা আমি একটু দেখাই দিচ্ছি, তারপর প্রাইস বলে দেবো। তো এখানে রয়েছে তিনটি ডিভাইস, যেমন দুটো মাইক্রোফোন, একটি রিসিভার। তো এই রিসিভারটি মোবাইল ক্যামেরা ল্যাপটপ পিসির সাথে কানেক্ট হবে ওয়্যারলেসের মাধ্যমে, আর এই দুটো মাইক্রোফোন। এই মাইক্রোফোন দুটো কিভাবে ইউজ করবেন আমি সেটা দেখাই দিচ্ছি। ভিউয়ার্স, টাইপ সি পোর্টের কনভার্টার দেওয়া আছে এবং আইফোনের কনভার্টারও থাকবে এবং 3.5mm জ্যাকের কনভার্টারও থাকে আর চার্জিং কনভার্টার থাকে। তো আমি টাইপ সি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যেটা হলো রিসিভার, এই রিসিভারের ভিতরে এই পোর্টটা এইভাবে ঢুকবে। এখন এটা আপনার মোবাইল ক্যামেরা কিংবা যে কোনো ডিভাইসে রেকর্ড করার জন্য এটা চলে যাবে ডিভাইসের সাথে। আর এটা হলো আপনার, এই দুটো হলো আপনাদের মাইক্রোফোন। তো মাইক্রোফোন দুটা কিভাবে হ্যান্ডেল বারের সাথে সেট করবেন সেটা আমি দেখাচ্ছি। এটা একটি ফোম, নয়েজ ক্যান্সেল করার জন্য ফোম। আর এই যে এখন দেখুন, এখানে গার্ড পয়েন্ট করা আছে যে কোনো ওয়্যারলেস মাইক্রোফোন এখানে সাপোর্টেড করার জন্য। যেমন SX9 এর মাইক্রোফোনটি দিয়ে আমি দেখাচ্ছি, আপনারা চাইলে এরকম রোড মাইক্রোফোন, আদার্স যে কোনো ব্র্যান্ডের এই ধরনের মাইক্রোফোন আপনারা এখানে রেখে ইউজ করতে পারবেন, একদম ইজি। তো ভিউয়ার্স, দেখুন আমি এটা কীভাবে সেট আপ করি। এভাবে রেখে এখানে একটা সকেট সিস্টেম আছে, জাস্ট এই যে আমি এভাবে ফিটিং করে দিব। এখন দেখুন কি মজার একটা বিষয়, যারা ওয়্যারলেস মাইক্রোফোনগুলো ক্লিপিং করে ইউজ করতে চান, ক্লিপ শার্টের কলারের সাথে, সেভাবে করতে পারবেন। আর যদি এরকম একটা হ্যান্ডেল বার আপনাদের সাথে হয়ে থাকে তাহলে আরও সুবিধা হবে। একের ভিতর দুইটা অপশন, মানে রিপোর্টিংয়ের জন্য এবং কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বেস্ট অপশন। আইটি ফোম আছে এটার সাথে, এটা দিয়ে মোটামুটি ভালো নয়েজ ক্যান্সেল করে থাকে। আর এই মাইক্রোফোনগুলো স্মার্ট নয়েজ ক্যান্সেল, এগুলো এই স্মার্ট নয়েজ ক্যান্সেল করে থাকবে খুব ভালোভাবে এবং ইকো করে থাকে, রিবার্ব করে থাকে। তো তিনটা বেসিক মোড আছে, এটার বিভিন্ন রিভিউ আমাদের চ্যানেলও আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে রিভিউ আছে, দেখে নিন। এক কথা অল্প টাকায় খুব ভালো মানের একটা মাইক্রোফোন এটা। তো এখন দেখেন, এটা আমার চ্যানেলের জন্য বা রিপোর্টিং করার জন্য খুবই বেস্ট একটি মাইক্রোফোন হয়ে গেল, মাইক্রোফোনের সেট আপ হয়ে গেল। জাস্ট এখন এটা আপনি হাতে রেখে ইউজ করবেন যে কোনো ডিভাইসের মাধ্যমে, মোবাইল ক্যামেরা কিংবা PC ল্যাপটপ মিক্সারের সাথে আপনারা এই মাইক্রোফোনগুলো ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আসা যাক এখন এটার দামের ব্যাপারে। এই মাইক্রোফোনটা সাথে এই হ্যান্ডেল বারটা দিয়ে যদি সিঙ্গেল মাইক্রোফোন নেন তাহলে এটার দাম আছি আমরা অনলি, এটার দাম হলো 2500 টাকা আর এটার দাম হলো 1500 টাকা। আর যদি কেউ SX9 ডাবল এই মাইক্রোফোনটা দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে 2500 টাকা এবং 2000 টাকা, 4500 টাকা হলে ডাবল মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এরকম যদি কেউ ব্র্যান্ডের জন্য নিতে চান, ব্র্যান্ডের মাইক্রোফোনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বিভিন্ন ব্র্যান্ডের এই ধরনের মাইক্রোফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। এই হ্যান্ডেল বার দিয়ে নিতে চান নিতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো আমাদের শপের অ্যাড্রেসটিও স্ক্রিনে দেওয়া থাকবে আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে সরাসরি দোকানে এসে প্রোডাক্টগুলো কিনতে পারবেন।
আর ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো জেলায় যে কোনো থানায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কুরিয়ার নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে আপনাদের প্রোডাক্টগুলো হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তবে আজ এই ছিল আজকের মতো ছোট্ট একটি ভিডিও, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও। আর একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটা নিত্য নতুন কোনো গ্যাজেটের রিভিউ দেখতে চাইলে বা প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ঠিক আছে।